শুধু তো আমরা কেন সবাই করতেছে আপনি বাংলাদেশে 90% লাইসেন্স নেই গিয়ে দেখেন ভুল চিকিৎসার থেকে চিকিৎসা না করাবো অনিয়মই যেন নিয়ম লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার ল্যাব সহকারী করছেন রক্ত সংগ্রহ আইসিইউ থাকলেই নেই চিকিৎসক বেসরকারি হাসপাতাল ক্লিনিকে অভিযানে মিলল অরাজকতা কতদিন ধরে এটা করতেছেন যে প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছি ও প্রতিষ্ঠানের এগেস্টে যে যেগুলো অভিযোগ আছে এগুলো আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি নিয়োগপ্রাপ্ত যারা মেডিকেল অফিসার আছেন তাদের ডকুমেন্টস ওনারা দেখাতে পারেননি আমাদেরকে সতর্ক ও জরিমানা করে দায় সারছে স্বাস্থ্য বিভাগ অবৈধ প্রতিষ্ঠান বন্ধের হুঁশিয়ারি মন্ত্রীর লেবার রুম ছাড়া হাসপাতাল চালানোর এই মুহূর্তে সরকারের অনুমতি নেই আমরা অফিসে গিয়ে বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পত্র দিব তাদেরকে আমরা চিকিৎসা ব্যবস্থা সেইখানেই করা উচিত যেখানে প্রপার ফ্যাসিলিটি আছে প্রপার পজিশন আছে দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবার অন্যান্য শীর্ষ সংবাদ রমজানের আগে গ্যাস বিদ্যুতের দামে কোণঠাসা মানুষ প্রতি ইউনিটে দাম বাড়ছে সর্বোচ্চ 70 পয়সা শিল্প কারখানায় বাড়ানো হলো গ্যাসের দর পহেলা মার্চ থেকে কার্যকর বিএনপি জামায়াতের নাশকতায় ধৈর্যের পরিচয় দিয়েছে পুলিশ প্রশংসা প্রধানমন্ত্রীর বাহিনীর সদস্যদের আরো জনবান্ধব হয়ে সেবা দেওয়ার নির্দেশ চট্টগ্রামে শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা শিক্ষার্থী অপমানে ঘুমের ওষুধ খাওয়ার 10 দিন পর মৃত্যু যৌন হয়রানির মামলায় ভিকারুননেসার শিক্ষক রিমান্ডে অধিদপ্তরের প্রথম দিনের অভিযান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল স্বাস্থ্য খাতে অনিয়মই যেন নিয়ম কেউ কেউ তোয়াক্কাই করেন না লাইসেন্সের অনেকে আবার একটি লাইসেন্স নিয়েই যেন সব অনিয়মের ঠিকা নিয়ে বসেছেন এমনকি আইসিইউ থাকলেও নেই চিকিৎসক টেকনিশিয়ান দিয়ে লেখা হচ্ছে রিপোর্ট বেসরকারি হাসপাতাল ক্লিনিকে অভিযানে এমন নানা অনিয়ম পেলেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি অধিদপ্তর এটি মিরপুরের কালশিতে অবস্থিত এশিয়া হেলথ কেয়ার নামে একটি ডায়াগনস্টিক সেন্টার গত 1.5 বছর ধরে হাজার হাজার বিভিন্ন ধরনের টেস্ট এই ল্যাব থেকে হয়েছে একটা প্রবাদ রয়েছে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট ঠিক তেমনই এখানে অবস্থা বড় করে খাবার রাখার কথা না বললেও এখানে কিন্তু এই যে বাটি ভর্তি খাবার এখানে এই যে টমেটো লেবু সহ অন্যান্য জিনিস কিন্তু রয়েছে সবচেয়ে বড় কথা স্বাস্থ্য অধিদপ্তরে একটি ল্যাবের জন্য কোনো আবেদন না করেই গত 1.5 বছর যাবৎ হাজার হাজার পরীক্ষা করেছে এই এশিয়া হেলথ কেয়ার এই যে মানুষগুলো অবশ্যই এর মধ্যে খাবার রাখাটা তো একই অবস্থা একটু দূরের এএইচএস ডায়ালাইসিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স তো দূরের কথা অধিদপ্তরে আবেদন না করেই দিব্যি চলছে ডায়ালাইসিস করা হচ্ছে নানা পরীক্ষা নিরীক্ষা প্রথমে অস্বীকার করলেও পরে জানান নতুন মেশিন টেস্ট করতেই করা হয় ডায়ালাইসিস ডায়ালাইসিস তো মনে একটা বোধ করাইছে এর আগে সেটা কিভাবে করেন আপনি লাইসেন্সের আবেদনই করেন না সেটা কি আপনি করতে পারেন সব জায়গায় তো সবাই তো করতেছে সবাই করে শুধু তো আমরা কেন সবাই করতেছি আপনি বাংলাদেশে 90% লাইসেন্স নেই গিয়ে দেখেন তবে এ তো যেন কিছুই না স্বাস্থ্য খাতের এমন অনিয়মের জাল গোটা রাজধানী জুড়েই যেন বিছানো নগরের কলেজ গেট এলাকায় ঠিক সোহরদি হাসপাতালের উল্টো দিকেই মুক্তিযোদ্ধা টাওয়ার একটি ভবনে যেন ডজন খানিক হাসপাতাল শুরুতে প্রাইম হাসপাতাল 20 বেডের অনুমোদন নিয়ে চলছে 28 বেডের হাসপাতাল তার মধ্যে আবার রয়েছে আইসিইউ যদিও সেখানে মেলেনি চিকিৎসকের দেখা আর অপারেশন থিয়েটারে মিলেছে মেয়াদ উত্তীর্ণ কিট আর সরকারি হাসপাতাল থেকে দালালের মাধ্যমে এসব হাসপাতালে রোগী পেতে খুব একটা বেগ পেতে হয় না এই ভবনেই আরো 2টি ব্লাড ব্যাংক আর হাসপাতালেও মেলে অনিয়মের খোঁজ শিশু হাসপাতালে নিয়ে গেছি নেওয়ার পরে আলা শিশু হাসপাতালে এরা ভর্তি করায়নি এরা কয় কি যে এই মেডিকেল কাছে আছে উনি সরদিতে অ্যাডমিট ছিলেন কিন্তু এখানে আমরা আইসিইউ পাইনি ওখানে যে আনসার ছিলেন ডিউটিরত ওনার কাছে অনেকগুলো নাম্বার ছিল মানে একটা নাম্বার দিলেন আমি যোগাযোগ করলাম তারপরে এখানে আসলাম এর আগে সকালে কালশি এলাকায় 2টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান করে অধিদপ্তর মেয়াদ ছাড়া রিয়েজেন আর যাচ্ছে তাই ল্যাব এমন অনিয়ম নিয়ে চলছে ডায়াগনস্টিক সেন্টার নামধারী এসব প্রতিষ্ঠান মেয়াদ এখনো আছে রিয়েজেন্ট আছে এটাই ভুল হয়ে গেছে
নাকের ডগা এত কিছুর পরেও ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে অধিদপ্তর এখনও তদন্তের পর্যায়ে। এই বিল্ডিংয়ে আমরা অনেক স্থাপনা পেয়েছি এবং বলতে গেলে কোনোটিরই মানদণ্ড যদি বলি আমরা সন্তোষজনক পাইনি। আমরা তাদেরকে আমরা অফিসে গিয়ে বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পত্র দিব তাদেরকে। আমরা স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে বলছে, রাজধানীতে অনুমোদনহীন এমন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা রয়েছে 1500-এর বেশি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ভুল চিকিৎসার চেয়ে চিকিৎসা না হওয়াই ভালো, এমন মন্তব্য করে অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শ্যামন্তলাল সেন। এদিকে ওষুধ ও হার্টের রিংয়ের উচ্চ মূল্য কমাতে ঔষধ প্রশাসন সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। দেশের পুরো স্বাস্থ্যখাতেই যেন ভেজালের কারখানা। সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আয়ান ও আহনাব তাহমিনের মৃত্যুর পর দেশজুড়ে এখন আলোচনায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো। লাইসেন্স ছাড়াই মাসের পর মাস চলছে এসব ডায়াগনস্টিক সেন্টার। এ অবস্থায় যেন ঘুম ভেঙেছে স্বাস্থ্য বিভাগের। ওষুধের মূল্য নির্ধারণে মঙ্গলবার বিকেলে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সচিবালয়ে জরুরি বৈঠক বসে। ওষুধের দামের পাশাপাশি উঠে আসে এসব প্রসঙ্গ। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের চিকিৎসায় সাময়িক অসুবিধা হলেও অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান চলবে। এর সমস্ত দায় দায়িত্ব তো আমাকে নিতে হবে, আমি যে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে। কোনো অবস্থাতে কোনো অবৈধ ক্লিনিকে কোনো কাজ হবে না। চিকিৎসা ব্যবস্থা সেইখানেই করা উচিত যেখানে প্রপার ফেসিলিটিস আছে, প্রপার পজিশন আছে। ভুল চিকিৎসার থেকে চিকিৎসা না করা ভালো। এদিকে ওষুধের দাম কমাতে নড়ে চড়ে বসেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়। এই অযৌক্তিক দাম যে কোনো মূল্যে কমানোর নির্দেশ দিয়েছেন মন্ত্রী। ঔষধের দাম নাকি অনেক বেড়ে গেছে। ডিজি ঔষধ প্রশাসনকে ডাকছি, ডেকে বলছি এটা কমানোর জন্য, হার্টের রিংয়ের দামে সবকিছু কমানোর জন্য আমি আমার ডাইরেকশন। বৈঠক শেষে স্বাস্থ্য সচিব জানান, হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত রিংয়ের আগের দামেই বহাল থাকবে। অস্বাভাবিক দামে যেন তাকে দেনা হয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বছর না ঘুরতেই ফের বাড়ছে বিদ্যুৎ ও গ্যাসের দাম। বিদ্যুতের দাম বাড়ানো হলো ইউনিট প্রতি সর্বনিম্ন 34 পয়সা থেকে সর্বোচ্চ 70 পয়সা। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দামও বাড়ানো হয়েছে প্রতি ঘনমিটারে 75 পয়সা। বাসাবাড়ির গ্রাহকদের ওপর এর কোনো প্রভাব পড়বে না জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, নতুন দাম মার্চের প্রথম সপ্তাহ থেকে কার্যকর হবে। সামনে রোজা, তার উপর নিত্যপণ্যের দামসহ আর্থিক পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের যখন হিমশিম অবস্থা, তখনই বিদ্যুতের আরেক দফা বাড়তি দামের বোঝা চাপছে গ্রাহকের কাঁধে। গত এক যুগে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ে 12 বার। এর মধ্যে গত বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রতি মাসে বাড়ানো হয় 5% করে। এক বছরের মাথায় মার্চ থেকে আবারও বাড়ছে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম। গত কয়েকদিনে গুঞ্জনকে সত্য প্রমাণিত করে মঙ্গলবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, কম বিদ্যুৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রতি ইউনিটে বিদ্যুতের দাম বাড়বে 34 পয়সা, আর বেশি ব্যবহারকারীদের ক্ষেত্রে বাড়ানো হচ্ছে 70 পয়সা হারে। অল্প অল্প করে যে 34 পয়সা, এরপরে উপরের লেভেলে হয়তো 70 পয়সা, এরকমভাবে আমার প্রাইসিংটাকে আমরা রিঅ্যাডজাস্টমেন্ট করতেছি। বিদ্যুতের ক্ষেত্রে আমরা ভর্তুকির থেকে ধীরে ধীরে বেরোয়ে যাওয়ার জন্য আমরা প্রাইস অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, সমন্বয় করতে যাচ্ছি। এদিকে গত বছরের 18 জানুয়ারি শিল্পসহ অন্যান্য খাতে গ্যাসের দাম গড়ে 80% বাড়ানো হয়। এ সময় সবচেয়ে বেশি 178% বাড়ানো হয় বিদ্যুৎ খাতে ব্যবহৃত গ্যাসের দাম। বছর পেরুতে কিছু কিছু খাতে আবারও গ্যাসের দাম বাড়াচ্ছে সরকার। আবাসিক খাতে গ্যাস ব্যবহারে কোনো দাম বাড়ছে না বা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, ইন্ডাস্ট্রি তো হচ্ছে না। গ্যাস যে বিদ্যুৎকে গ্যাস দেয় সেখানে আমরা কিছুটা সমন্বয় করছি এবং এইভাবেই থাকবে, যাতে কি না সকলের কাছে একটা সহনীয় পর্যায়ে সমন্বয়টা হয়। আর জ্বালানি তেলের দাম স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় হবে জানিয়ে প্রতিমন্ত্রী জানান, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম সমন্বয় করা হবে। বিশ্ববাজারে বাড়লে দেশে বাড়বে, কমলে দেশেও কমবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিশ্ববাজারে বুকিং রেট সর্বনিম্ন পর্যায়ে থাকার পাশাপাশি চাহিদার বিপরীতে অতিরিক্ত আমদানির পরও দেশের বাজারে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে আসছে না। গত 7 মাসে 14 লাখ মেট্রিক টন ভোজ্য তেল আমদানি করেছে বাংলাদেশ।
অথচ তেলের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। শাখা উচ্চপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম সাত মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 13,96,000 মেট্রিক টন ভোজ্য তেল আমদানি হয়েছে বাংলাদেশে। গত বছর এই সময় আমদানির পরিমাণ ছিল 12,98,000 মেট্রিক টন। আমদানি করা তেল ইতিমধ্যে খালাস প্রক্রিয়া শেষ করে মিল মালিকদের ডিপোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। চাহিদার বিপরীতে অতিরিক্ত আমদানির ফলে দেশের বাজারে তেলের কোনো সংকট নেই বলে জানান চট্টগ্রাম কাস্টম হাউসের এ কর্মকর্তা। গত অর্থ বছরের প্রথম সাত মাসের থেকে এই অর্থ বছরের প্রথম সাত মাসে প্রায় 1,00,000 টন বেশি ভোজ্য তেল আমদানি হয়েছে। সুতরাং সামনে যেহেতু রমজান মাস, মনে হয় না ভোজ্য তেল বিষয়ে কোনো সংকট আমরা দেখতে পাবো বলে মনে হয় না। বিশ্ব রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হলো। আন্তর্জাতিক বাজারে প্রতিদিন ভোজ্য তেলের বুকিং রেট কমছে। বর্তমানে প্রতি মেট্রিক টন সয়াবিন 920 এবং পাম অয়েল 880 মার্কিন ডলারে বিক্রি হচ্ছে। অথচ সরকার মিল মালিকদের সাথে বৈঠক করে 1,020 মার্কিন ডলারে বুকিং রেট হিসেবে প্রতি মন সয়াবিন 5,920 টাকা নির্ধারণ করে দিয়েছে। আমাদের ডলারের সাথে সমন্বয় করে যখন কস্টিং করা হয় তখন এই রেটটা 5,920 টাকা রেটটা নির্ধারিত হয়। বছরে বাংলাদেশে 18-20 লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে। আর পুরো রমজান মাসে ভোজ্য তেলের চাহিদা অন্তত 2,00,000 মেট্রিক টন। আন্তর্জাতিক বাজার কম, এখানে কাস্টমার খুব কম, যার জন্য এখানে খরিদ্দার খুব কম, কম দামে আমরা বিক্রি করতেছি। তবে রমজান উপলক্ষে লিটার প্রতি 10 টাকা কমিয়ে বোতলজাত সয়াবিন 163 টাকা এবং খোলা সয়াবিন 149 টাকা ধরে বিক্রির কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আর 1 মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এই মুহূর্তে ইন্টারন্যাশনাল মার্কেটে সব ধরনের ভোজ্য তেলের বুকিং রেট সর্বনিম্ন পর্যায়ে। দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক, তারপরও মিল মালিকদের সাথে সরকারের কারসাজির কারণে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে আসছে না, এমনটি অভিযোগ করছেন পাইকারি ব্যবসায়ীরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। পুলিশকে আরও জনবান্ধব হয়ে কাজ করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আগামীতে এই বাহিনীকে স্মার্ট করতে সহায়তা বাড়াবে সরকার। রাজারবাগ পুলিশ লাইন্সে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী, বলেন অপরাধের ধরন বদলেছে সমাজে, সেভাবেই প্রস্তুত হতে হবে পুলিশকেও। তবে বিএনপি জামায়াতের নাশকতা ঠেকাতে গিয়ে সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছে বলে বাহিনীর প্রশংসা করেন সরকার প্রধান। আইন শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, অপরাধ দমনের মতো কর্মকাণ্ডের মাধ্যমে বছরের 365 দিনই দেশের অভ্যন্তরীণ পরিবেশ শান্তিপূর্ণ রাখার দায়িত্বে নিয়োজিত বাহিনী বাংলাদেশ পুলিশ। বাহিনীর কার্যক্রমে গতিশীলতা আনতে প্রতি বছরের মতো এবারও আয়োজিত হয়েছে পুলিশ সপ্তাহ। মঙ্গলবার সকালে বাৎসরিক এই আয়োজনের উদ্বোধনী উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে আসেন প্রধানমন্ত্রী। প্যারেড কারে চড়ে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট পরিদর্শন করেন সরকার প্রধান। এরপর একে একে বাহিনীটির বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে সালাম জানানো হয় প্রধানমন্ত্রীকে। এরপর বিশেষ ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পুলিশের বিভিন্ন স্তরের 400 কর্মকর্তা ও সদস্যকে বিপিএম ও পিপিএম পদকের ব্যাজ পরিয়ে দেন শেখ হাসিনা। সরকার প্রধান তার বক্তব্যে বলেন এখনকার পুলিশ আগের চেয়ে অনেক সক্ষম। দেশের মানুষ যখনই কোনো বিপদে পড়ে সকলের আগে আশ্রয় খোঁজে পুলিশের কাছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য 2023 সালে 28 অক্টোবর বিভৎসভাবে পুলিশ সদস্য আমিরুল ইসলামকে হত্যা করেছে, যেটা ভাষায় বর্ণনা করা যায় না। তবে আমাদের পুলিশ বাহিনী অত্যন্ত ধৈর্যের সাথে এই অবস্থা মোকাবেলা করেছেন। এ সময় যুগোপযোগী পুলিশ গড়ে তুলতে পূর্ণাঙ্গ এভিয়েশন ইউনিট সহ সাইবার ইউনিট গড়ে তোলার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। পূর্ণাঙ্গ সাইবার পুলিশ ইউনিট স্থাপনেরও আমাদের পরিকল্পনা রয়েছে। দ্রুত যেন পুলিশ যেতে পারে তাই 2 হেলিকপ্টার পুলিশের জন্য এনে দেব, সে ব্যবস্থাও আমরা নিয়েছি। উদ্বোধনী অনুষ্ঠানের শেষাংশে পুলিশের বিভিন্ন ইউনিট তাদের সরঞ্জাম প্রদর্শন করে সালাম জানায় প্রধানমন্ত্রীকে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিএনপির গলার জোর কমে গেলেও মুখের বিষ উগ্র হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন সরকার বিদেশিদের সঙ্গে বন্ধুত্ব চায়, কিন্তু বন্ধুর পরিবর্তে যারা প্রভু হতে চায় তাদের দাসত্ব মেনে নেওয়া হবে না। তাদের গলা জোর একটু কমে গেছে,
মুখের বিষটা আরো উগ্র হয়ে উঠেছে। কখন যে কি বলে, বলতে হবে তাই বলে। আন্দোলনে ব্যর্থতা, নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে না আসার ব্যর্থতা। দেশের মানুষ খেতে পাচ্ছে, একটা মানুষও না খেয়ে মরেনি। মানুষ বুঝে এখানে সরকারের দোষ নেই, বিএনপি নয়, বরং আওয়ামী লীগই বিদেশিদের কাছে নালিশ করে, যা তাদের পুরনো অভ্যাস, এমন মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। কিসের নালিশ? উনি কি শুনেছেন, কি কথাবার্তা হয়েছে উনি কি জানেন? আমরাও তো কেউ জানি না। তারা ইচ্ছা প্রকাশ করেছে এবং সেই কারণেই আমাদের নেতৃবৃন্দ দেখা করতে গেছেন। তারা তো কিছু বলেননি, তাহলে উনি জানলেন কি করে? উনি কি মানে কোনো মানে গোপন ডিভাইস কোথাও উনি রেখেছেন নাকি? আর কথাবার্তা উনি যেভাবে বলেন তাতে মনে হচ্ছে যে উনি বোধহয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও নন, উনি বোধহয় বিএনপির বিকল্প জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কারণ মনে হচ্ছে যে অনেক বিএনপির গোপন কথা তিনি আগেই জেনে যাচ্ছেন। খেলার খবর, শ্রীলঙ্কা সিরিজের আগেই জাতীয় দলের নতুন কোচ নিয়োগ দিল বিসিবি। দুবছরের চুক্তিতে ডেভিড হেমকে ব্যাটিং এবং সাবেক নিউজিল্যান্ড অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামসকে পেস বোলিং কোচের দায়িত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড। 2023 মে থেকে এইচপির হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন হেম। গেল বছর জাতীয় দলের নিউজিল্যান্ড সফরেও ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন এই ইংলিশ। পাকিস্তান নারী ক্রিকেট দলসহ বেশ কিছু রাজ্য দলেরও কোচের দায়িত্ব পালন করেছেন হেম। পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পাওয়া আন্দ্রে অ্যাডামসও এক দশকেরও বেশি সময় ধরে কোচিংয়ে যুক্ত। নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া দলের পেস বোলিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে 47টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অ্যাডামসের। আসন্ন শ্রীলঙ্কা সিরিজেই কাজ শুরু করবেন এই দুই কোচ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শুধু তো আমরা কেন, সবাই করতেছে। আপনি বাংলাদেশের 90% লাইসেন্স নেই, গিয়ে দেখেন। ভুল চিকিৎসা থেকে চিকিৎসা না করা ভালো। অনিয়মই যেন নিয়ম, লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার। সারা দেশে হাসপাতাল ক্লিনিকে অভিযানে মিলল অরাজকতা, 6টি বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর। রমজানের আগে প্রতি ইউনিটে বিদ্যুতের দাম বাড়ছে সর্বোচ্চ 70 পয়সা। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম প্রতি ঘন মিটারে বাড়ল 75 পয়সা, পহেলা মার্চ থেকে কার্যকর। এবং বিএনপি জামায়াতের নাশকতায় ধৈর্যের পরিচয় দিয়েছে পুলিশ, প্রশংসা প্রধানমন্ত্রীর। বাহিনীর সদস্যদের আরো জনবান্ধব হয়ে সেবা দেওয়ার নির্দেশ। এ ছিল সন্ধ্যা সময়ে। জনপদের সময়ে সঙ্গে থাকবেন সহকর্মী মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ রিচার্ড। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।